Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। সেরা বাংলা গল্পের একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প একটু অন্য ধাঁচের, একটা রোম্যান্টিক নভেল। বুদ্ধদেব গুহর বাবলি। ইম্ফলে এ সময় আনারসটা খুব সস্তা। অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল। খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল। এমন সময় ফোনটা বাজল। কুলো সিং ওর মণিপুরি বেয়ারা কাম কুক কাম লোকাল গার্জেন। ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল, সাহাব, বড়া মেম সাহ কা ফোন। ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন, অভি বলছো? হ্যাঁ বলছি। অভি শোনো, তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন। তা ভাই, পরশুদিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে? তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো? গাড়ি? কিন্তু আমার তো অফিসের জিপেই যাওয়ার কথা। হ্যাঁ তা জানি, কিন্তু একটা বিপদ হয়েছে। আমার দিদির মেয়ে বাবলি, তুমি তো দেখেছো আমাদের বাড়িতে, ওর পরে সোমবার দিল্লিতে জয়েনিং ডেট। এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছে, এই মাত্র রেডিওতে শুনলাম। তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি। তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু বা তার পরের দিন একটু ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? অভি বলল, কিন্তু ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেকদিন সময় লাগবে বৌদি। না না, ও পথে চা বাগানে নেমে যাবে, ওখানে আমার দাদা ম্যানেজার, কোম্পানির প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি, সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও। পারবে ভাই? অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল। এই প্রশ্নের কোনো মানে হয় না। ও তাকে দাদাই বলুক আর যাই বলুক, যিনি অফিসের বড় সাহেব, যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন, তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞেস করুন না কেন, এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ। সে ব্যক্তিগত অসুবিধে থাক আর নাই থাক। অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধে কিছু নেই। অতএব গলায় উৎসাহ এনেও বলল, হ্যাঁ হ্যাঁ পারবো না কেন। বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হল, কারণ তা না হলে উনি আবার ভাবতে পারেন ওর বঞ্ঝির ত্রাতা হতে অত্যন্ত উৎসুক। তাহলে ফোনটা একটু ধরো, তোমার দাদা কথা বলবেন। ঘোষ সাহেব ভারী গড়ায় বললেন, চৌধুরী, তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও, আর ট্যুর প্রোগ্রামটা আজই আমায় পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানের ট্রাঙ্কল বুক করে দেবে। বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করছে, শুনেছো তো? ও বেচারির জয়নিং দিল্লিতে, না গেলেই নয়। অভি বলল, না না দাদা, আমার কোনো অসুবিধাই নেই, তাছাড়া যেতে তো হতোই, আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি। আচ্ছা। অন্ধকার থাকতে কুলো সিং চা এনে অভির ঘুম ভাঙালো। রাতে বেশ বৃষ্টি হয়েছিল।
এ সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে। চাদর জড়িয়ে শুতে হয় রাতে, বেশ একটা হিমেল আমেজ। চান টান করে ও তৈরি হয়ে নিল। ফাইলপত্র কুলো সিং সব গাড়িতে তুলে দিল। কাল বিকেলেই তেল টেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল। টায়ারগুলোর অবস্থা ভালো না, পথে পটাং করে ফেটে না যায়। 10 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল। একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এই গাড়ি যথেষ্ট ভালো, অন্তত খারাপ মনে হয়নি কখনো। কিন্তু যখন গাড়ি কেনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্যে দিয়ে এতখানি পথ এই গাড়িকে যেতে হবে। ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর। বড় সাহেবের গাড়ি নিয়েই যেতে পারত, কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কালই সকালে। জিপে করে ঝড়ে জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যিই অসুবিধে। বড় সাহেবের বাড়ি ঢুকে পড়ল অভি। তখনও সূর্য ওঠেনি, তবে চারপাশ আলো হয়েছে। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায়। ওরা সকলে বারান্দাতেই বসেছিলেন, চা খাচ্ছিলেন। বাবলিকে, যার ভালো নাম দময়ন্তী, অভি একদিন মাত্র দেখেছিল, বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে, অনেকের মধ্যে দেখা। হাত জোর করে নমস্কার করেছিল। চেহারা এমন নয় যে চোখে পড়ে, বেশ একটু মোটার দিকে। মুখ চোখও যে ভীষণ সুন্দর তা নয়, হ্যাঁ, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি। অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল, আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে, এই ভিড়ে আলাপ হয় না, পরে একদিন আসবেন, গল্প করা যাবে, কেমন? বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্ন মোটা এবং মোটামুটি মিষ্টি শালির মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরি সর্বনাশ করে এমন মূর্খ অভি কখনোই ছিল না, তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন। গাড়ি ঢুকতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন। গাড়ির বুট খুলে দিল অভি, সুটকেসটা ওঠানো হলো, সঙ্গে বিছানা টিছানা নেই। আসবার সময় প্লেনে এসেছিলেন, তাই বিছানা আনেননি। ঘোষ সাহেব বললেন, কোহিমার লাইন খারাপ, ফোনে পাইনি, সকালেও চেষ্টা করব। আশা করি MLS-এর হোস্টেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো, তাই আর বিছানাপত্র লড়বহর দিলাম না। মিসেস ঘোষ বললেন, অভি দেখো বাবা, সাবধানে নিয়ে যেও, মা মরা মেয়ে। তারপর বাবলির দিকে ফিরে বললেন, দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না, যা ঝগড়ুটে মেয়ে তুই। যাকে এ কথা বলা হলো সে জবাব দিল না। ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে গাড়িতে উঠে বসল। অভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল। তারপর বাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল। বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য, এমন খুব একটা দেখা যায় না। হু হু করে হাওয়া লাগছে চোখে মুখে। অভি আড়ছোকে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনী চুল এলোমেলো হচ্ছে, গাল ও কপালময় অনেক ওড়াউড়ি করছে, কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে। ওর চোখ দেখে মনে হচ্ছিল পথকেও নিশ্চয়ই ভালোবাসে। দেখতে দেখতে ইম্ফল শহর পেছনে ফেলে
কানকুপকির দিকে এগিয়ে চলল। এ পথে অভিকে কোহিমা অবধি প্রায় যাওয়া আসা করতে হয়। আগে বৈরি নাগারা প্রায় অতর্কিতে আক্রমণ করত, অবশ্য ও আসার পর কোনোদিন দেখেনি। তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে সামনে ও পেছনে অনেক আর্মি ট্রাকের এসকর্ট নিয়ে। এখন সেসবও উঠে গেছে, তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয়, বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে খুঁজমাতে এবং বেরোনোর সময়ও। এই পথের দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয়। আর বর্ষাকালে তো তুলনা নেই, যেদিকে চোখ যায় সবুজ, শুধু সবুজ। মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড়। ইম্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা। ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটি মাত্র কথা বলেছে, আমার জন্যই আপনার মিছিমিছি এত কষ্ট করতে হলো। জবাবে অভি বলেছিল, কষ্ট যে হলোই এখনো সে সম্বন্ধে নিশ্চিত হয়নি, কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন। উত্তর শুনে অবাক মুখে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গেছিল। তারপর আর কোনো কথা হয়নি। পাহাড়ি পথে একটা বাঘ ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমনভাবে এলো যে আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভি কোনো রকমে সামলে নিয়ে জানলা দিয়ে মুখ বার করে জিপের ড্রাইভারের উদ্দেশ্য বলল, সালা, বলে লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল, সরি, ভেরি সরি, একা একা গাড়ি চালাই তো, সঙ্গে ভদ্র মহিলা কেউ থাকেন না, অভ্যেস খারাপ হয়ে গেছে। বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল। খুব ভয় পেয়ে গেছিল। তারপর বলল, আমার খুব চা তেষ্টা পেয়েছে। অভি হাসল, আমারও, চলুন সামনেই কানকপকি, সেখানে গরম চা ও সিঙ্গারা খাব। বাবলির মুখে এবার কথা ফুটল, বলল, এখনো আমরা মণিপুরে আছি না নাগাল্যান্ডে পৌঁছে গেছি? অভি বলল, নাগাল্যান্ড এখন কোথায়? পৌঁছতে অনেক দেরি আছে, কোহিমা পৌঁছতে পৌঁছতে তো বিকেল হয়ে যাবে। পথে কি কি জায়গা পড়বে? এই রে, আমি কি আর মুখস্থ করে রেখেছি? দাঁড়ান দাঁড়ান মনে করি, মোটামুটি যা মনে আছে, এই ধরুন কানকপকির পর কারং, তারপরে মারাম, মারামের পর তাদুবি, তাদুবির পর মাও, মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকব, মাওয়ের পর হচ্ছে খুজমা, আর খুজমার পর জাখমা, জাখমাতে এই অঞ্চলের আর্মির হেডকোয়ার্টার্স, জাখমার ঠিক পরেই হচ্ছে কোহিমা। নাগাল্যান্ডে সব জায়গার নামই কি মা দিয়ে? কেন বলুন তো? কেন তা তো জানি না, হয়তো ওরা খুব মা ভক্ত বলে। বাবলি অভির কথা বলার ধরন দেখে হেসে ফেলল। দেখতে দেখতে কানকপকিতে এসে গেল ওরা। চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুলল। বাবলি নামল। দোকানটা অনেক উপরে পাহাড়ের গায়ে। তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছল। এখন বেশ ঠান্ডা, ইম্ফলেও বেশ ঠান্ডাই এখন, তবে এদিকে ঠান্ডাটা বেশি, একটা কনকনে হাওয়া দিচ্ছে। দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল, কোহিমাতে কিন্তু বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে, বলল বাবলি, বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসল।
সিঙ্গারা চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল, আমার সিঙ্গারা খাওয়া উচিত নয়, তাই না? অভি অবাক হয়ে বলল, কেন? না, আমাকে সকলে বলে স্লিমিং করা উচিত। না না, আপনি তো মোটেই মোটা নন। বাবলি চায়ের প্লেটটা নামাল, নামিয়ে বলল, নই না, আমার জাস্ট স্বাস্থ্য ভালো, তাই না? তারপর চা দিয়ে সিঙ্গারা গিলে ফেলে বলল, বিনা কারণে মিথ্যে কথা বলেন কেন? অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল। এমন যুবতী সে জীবনে দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায়। জবাবে কিছু বলল না ও। এমন সময় একটা বাস এসে কানকোপকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়াল। বাস থেকে পাজামা পাঞ্জাবি ও শাল জারানো এক বাঙালি ভদ্রলোক নামলেন। বয়স বেশি না। ভদ্রলোককে দেখেই অভি উঠে দাঁড়াল, চেঁচিয়ে বলল, আরে রাজীববাবু যে কোথায় চললেন? ভদ্রলোক দূর থেকে চেঁচিয়ে বললেন, এই আমি কোহিমা যাচ্ছি, আপনি? আমিও তাই, অল রোডস লিড টু রোম। বাবলি জিজ্ঞেস করল, ভদ্রলোক কে বলুন তো, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। অভিবেশ কৃতিত্বের সঙ্গে বলল, একে নিশ্চয় দেখেছেন, কলকাতাতেই থাকেন, ইনি হলেন ইয়াং জেনারেশনের একজন নাম করা সাহিত্যিক, এর নাম রাজীব লোচন, এর বিখ্যাত উপন্যাস আশ্চর্য পতন পড়েননি? বাবলি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল, ও মা, ওই দেখুন, আপনার রাজীব লোচন ফুল্ল লোচনে এদিকেই আসছেন, আপনি নিশ্চয়ই ওকে বলবেন, চলুন না একসঙ্গে গাড়িতেই যাই, বাসে কেন কষ্ট করে যাবেন, তাই না? অভি হাসল, বলল, হয়তো বলবো, আমি নিজে না বললেও উনিই হয়তো বলবেন, এই জন্যই হয়তো এদিকে আসছেন। বাবলি ফিসফিস করে আদেশের সুরে বলল, না করে দেবেন। সে কি, কেন? একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন, আপনার ভালো লাগবে না? না, আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না। কিন্তু কেন? পরে বলবো। ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন। তারপর সোজা অভির কাছে এসে বললেন, এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে নাকি? কাঁচা লঙ্কা? আরে ওই নিচের মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে মুখটা একবারে মরে গেছে। দোকানি একটা কালো কালো পুরুষ্ট তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল। রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ ফুলের বোঁটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন, তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। সিঁড়ির আধা আধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাঁঠার গলার দড়িতে হোঁচট খেয়ে অবোধ পাঁঠাটার সঙ্গে গায়ে শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব লোচন ও পাঁঠা দুজনেই সিঁড়িতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন। অভি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো। তারপর ফিরে এসে বাবলিকে বলল, এবার নেমে আসুন, চলুন যাওয়া যাক। বাবলি আস্তে আস্তে নেমে এলো। পাঁঠাটার পাশ দিয়ে আসার সময় বাঁ হাত দিয়ে পাঁঠাটার গায়ে একটু আদর করে দিল। অভি স্টার্ট করলো গাড়ি। গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণে হো হো করে হেসে উঠল। তারপর বলল, আপনি তো সাংঘাতিক মেয়ে।
বাবলি উত্তর না দিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে রইল। হাসি থামলে অভি বলল, আচ্ছা আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন বলুন তো? এমনি ব্যক্তিগত কারণে। ও মানে আমাকে নিশ্চয়ই বলা যাবে না? না না তেমন না, তেমন ব্যক্তিগত না, মানে আমার ওদের সকলের ওপর দারুণ অভিমান আছে, রাগও বলতে পারেন। কেন কেন? ওরা জার্নালিজম করে, যা দেখে তারই ছবি আঁকে, নতুন কিছু সৃষ্টি করে না। আজকালকার ওই আপনাদের মতন তরুণ লেখকরা, ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই, ওদের কেবল একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো, তাই এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই। বাবা আপনি যেমন বাংলা বলছেন, ভয় হচ্ছে আপনিও লেখেন টেকেন হয়তো। লিখি না, তবে হয়তো লিখব কোনোদিন। কি নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট পরা ঢিলে ঢোলা ওপর চালাকিতে বিশ্বাস করে না এমন সব ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না, ওরকম রিয়েল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব। বাবলি যখন এসব কথা বলছিল তখন অভি আর্চকে অ্যাক্সিলারেটরের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল মাঝামাঝি, আশ্বস্ত হল। এরপর গাড়িটাকে আস্তে করল, একটা সিগারেট ধরালো। ওরা এরপর কারুং পেরিয়ে গেল, পথের পাশে হাট, নাগারা পাহাড় থেকে হরিণ আর শুয়োর মেরে এনে হাটে বসেছে, গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে, লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে, বলিরেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে। নাগা ছেলেমেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়, কি সুন্দর তামাটে শক্ত সুঠাম পা ওদের, পায়ে যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছে করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন, ব্যক্তিগত কারণটা বললেন না, কেন সাহিত্যিকদের অপছন্দ করেন? অভি জিজ্ঞেস করল, বলতে পারি যদি আপনি দশজনকে বলে না বেড়ান। আমার তো দশজনই নেই, বলবো কাকে? অপছন্দ করি এই কারণে যে কোনো সাহিত্যিকই আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্প লেখেননি। ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই একচেটে। এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না। এবার অভি হাসল, আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ব নিয়ে, আসলে কিন্তু আপনি ততটা মোটাও নন, আপনি দেখতে অসুন্দরীও নন। বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কিছু চান, এত তোষামোদ করছেন কেন? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকল, অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। হঠাৎ মনে হল এই মোটাসোটা বেশি কথা বলা মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখ ও দেখেনি এর আগে, অথবা এমন মনোযোগ সহকারেও এর আগে আর কারোর মুখের দিকেই তাকায়নি। বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না, অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগল আর বাবলি জানলা দিয়ে বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ বহুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না, একেবারে চুপ করে রইল, ক্লান্তিতে নয় বিরক্তিতে নয়, সেই হিম হিম পার্বত্য আবহাওয়ায় প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালোবাসায় দুজনে নিঃশব্দে বুধ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাও এসে পৌঁছল, এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে বেশ ভালো লাগে। খুজমা পৌঁছতেই গভীর দর্শন নাগা গার্ডরা
তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করল। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আর একটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল। অনেক করে তাদের বুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল। নাগা গাঢ়গুলোর মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর মুখ চোখে ভয়ে ছায়া পড়ল। খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁ দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। প্রচুর জোয়ান আছে এই অঞ্চলে। পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে দুটি করে আর্মি ট্রাকের এসকর্ট যায়। কখন যে কোথা থেকে কে কড়াকপিং করে দেবে কে জানে। ওরা কেউই আশা করেনি যে অত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি উহ আহ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগল। এখনো দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্নস্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে পথের পাশে মুখ চিহ্ন গায়ে নিয়ে। অভি বলল, এমএলএসের হোস্টেলে মুখ হাত পা ধুয়ে আমরা সিমেট্রিতে যাব, কোহিমার কবরখানা দেখবার মতো। কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার নয়। আর প্রত্যেকের কবরের উপর পাথরে কী সব যে লাইন লেখা তা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। আপনি লোকটা পেসিমিস্ট, কবরখানা কোনো সুস্থ লোকে দেখে নাকি? যতই সুন্দর হোক না কেন, শেষের দিনে তো কবরখানা সকলকেই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে হাত মুখ ধুয়ে চলুন কোথাও টিপিক্যাল নাগা খানা খাই। আমার খিদে পেয়ে গেছে, আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন চারটে সিঙ্গারা খেয়েছি আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটাসোটা শরীরটা খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে এমএলএস হস্টেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল। অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোল তখন রোদের মধ্যে ওকে হঠাৎ নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির, যেন ওর সঙ্গে এতখানি পথ ও গাড়িতে আসেই নি। একটা বেগুনি খদ্দরে স্টোল জড়িয়েছিল বাবলি, মধ্যে কাঁচের চুমকি বসানো। বাইরে এসে বাগানের একটি বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোপায় গুঁজল ও, আর সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে মালি দৌড়ে এলো। বলল, হাই হাই ক্যা কিয়া। বাবলি সন্ডা গন্ডা নাগা মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসল। হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপরে বলল, জো কিয়া সো কিয়া। মালি বলল, রাম রাম ক্যা কিয়া। তারপর বাবলি ওর খোপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারত, দেখো না কেমন মানিয়েছে। মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক, এমন মেয়ে ছেলে সে এর আগে দেখেনি বলেই তার কপাল কুচকোনো মনে হল। অভিও দেখেনি। বাবলি অভির কাছে এসে বলল, চলুন এবার, খিদে পেট চুই চুই করছে। অভি বলল, আপনি একটা পাগলি, রিয়েল পাগলি। বাবলি ওর দিকে একবার তাকালো, আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল, তারপর পাশে পাশে হেঁটে চলল। তারপর বলল, কোনো ভালো জায়গায় যেতে চাই না, বুঝেছেন স্যার, আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। বাজারের মধ্যে যাবেন? ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকে মেয়েরা যেতে ভয় পায়, যাওয়া উচিত হবে না কিন্তু। আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বলল? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কি করা উচিত না উচিত আমি বুঝি। মেসোমশাইয়ের এখতিয়ার ছেড়ে এসে আরেক পিসেমশাইয়ের পাল্লায় পড়লাম মনে হচ্ছে। যে জায়গাটায় ওরা পৌঁছলো সেটা সত্যিই নোংরা, দোকানটাও নোংরা।
অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে। অভি বলল, ব্যাং খাবেন না সাপ খাবেন? কথাটা অভি ভয় পাওয়ানোর জন্যই বলল। বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, ব্যাং আগে খেয়েছি, এবারে সাপ খাবো, কেমন? অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ অথবা ব্যাং কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেল, প্রচণ্ড ঝাল। খেতে খেতে দুজনের চোখ দিয়ে জল বেরোতে লাগলো। দুজনেই জিভ দিয়ে ফু ফু আওয়াজ বের করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে। এই পচা হস্টেলে থাকবো না। কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সব সময় মেঝের কার্পেট দিয়ে তেলে পোকার গন্ধ বেরোচ্ছে। আজ পৌঁছনে যাবে না ডিমাপুরে? অভি বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছনো যাবে, তবে খুব রিস্কি হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের একপাশে ডিফু নদী আর অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। উফ, দারুণ হবে, বাবলি বলল। ভাবতেই আমার দারুণ ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, হ্যাঁ আপনি তো আশ্চর্য লোক। আশ্চর্য কেন, অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায়? আহা, কি মুশকিল, আমি তা কেন বলবো? আমার ইচ্ছে কি কিছু আর হবে? গাড়ি যা ইচ্ছে তাই হবে। কিন্তু আমার ইচ্ছে নয় যে এমন ঝুঁকি নিয়ে এ রাস্তায় এরকম গাড়ি নিয়ে আমরা যাই। সকাল থেকে আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কি না। অভির গলায় রাগ ঝরে পড়ল, বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে গেল, বলল, আপনি বেশ অসভ্য, মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে? ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে? না দমে বাবলি বলল, আমি তো বলেইছি আমি ভদ্রমহিলা নই, আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে না হবে না? চলুন, ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে? দুটো ঘর পাওয়া যাবে তো, না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে? অভি ওর প্রশ্নে দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল, ওখানে খুব সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, একজন বাবুর্চি আছে, লম্বা সাদা দাড়িওয়ালা বদরপুরি মুসলমান, দারুণ রাঁধে, নাম রশিদ আলি, ঘরগুলোও বেশ ভালো, আশা করি অসুবিধা হবে না। একটি ঘর পাওয়া গেলে আপনি না হয় ঘরেই শোবেন, আমি বারান্দায় শুয়ে পড়ব, ওখানে তো আর এই পাহাড়ের মতন ঠান্ডা নেই। চলুন তাহলে তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না, আমার ভাবতেই দারুণ লাগছে। রাতে রশিদ আলির হাতে রান্না খাবো। এখানে সাপই খাওয়াতে পারলেন না আপনি, কোহিমাতে এলাম সাপ খেলাম না, ধুর, আপনি কোনো কমের নয়। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় দুটো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে একেবেকে। মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে ঠিক বোঝা যায় না। নদীটা পাহাড়ের উপর দিয়েই বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই, সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমানা। দু পাশে নিশ্ছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে। যখন ওরা কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ আর নদীর একটানা ঝরঝর। বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? ভাবছি,
সবসময় কথা কি বলতে ভালো লাগে? কি ভাবছেন? ভাবনা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতন ভাবনা নয়। বাবা হাসালেন, আপনার মতো দানাদার ভাবনার কথা কখনো শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি। যতক্ষণ না ডিমাপুরে পৌঁছই, পথে কোনো রকমে গাড়ি খারাপ হয়ে গেলে কী যে হবে এই ভাবনাটা ভীষণ নার্ভাস করে রাখছে আমাকে। আপনি একটুতেই নার্ভাস, মশলা খাবেন? না। না খেলেন, আমি একাই খাচ্ছি। বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেল। এমন সময় অভির গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কো কো একটা আওয়াজ করে উঠল। মোটা লোককে ঘুমের মধ্যে বোবায় ধরলে তারা যেমন আওয়াজ করে, সেরকম আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল, বলল, ও কি ওটা কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল। অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল, বলল, দেখলেন তো, বললাম আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি। এরমভাবে দরজা খুলে বাইরে নেবে দু হাত আকাশের দিকে ছুটে দিয়ে বলল, দারুণ, জায়গাটা সত্যি দারুণ, আপনার বাহাদুরি আছে। গাড়িটা যদিও বা খারাপ করলেন, তাও এমন একটা দারুণ জায়গায়। অভি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগল। বাবলি নদীর পাশে একটা পাথরের ওপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুটতে লাগল। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? অভি উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না। বলে বনেটের মধ্যে থেকে মাথা বের করে বাবলির দিকে তাকাল। বাবলি একটা ছোট্ট পাথর লোফালোফি করতে করতে বলল, বোধহয় তেল আসছে না, কিন্তু জোঁক নিশ্চয় আসছে। মানে? নিরুদ্যোগ শান্ত গলায় বাবলি বলল, আপনার জুতো বেয়ে দুটো আমার মতন মোটা জোঁক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়ল। কোথায়? আরে কোথায়? তারপর হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে জোঁক দুটোকে বের করে মারিয়ে দিল। বাবলি বলল, গাড়ির কিছু বোঝেন? গাড়ি কেন খারাপ হয়? কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? আপনি কিছুর বা কারোরই মন বোঝেন না। গাড়ির পিছনে গিয়ে গুনে গুনে ১২টা লাথি মারুন আর বলুন অ্যাব্রাকাড্যাব্রা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন অ্যাব্রাকাড্যাব্রা, দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কী করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির, তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পিছনে গেল। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো, তারপরেই ভাবল এটা তো ঠাট্টা করার সময় নয়। অতএব লাথি মারল গাড়ির বাম্পারে, মুখে বলল, অ্যাব্রাকাড্যাব্রা। বাবলি বলল, সত্যি আশ্চর্য আপনি, লাথি মারছেন না যেন মনে হচ্ছে আদর করছেন, জোরে মারুন, খুব জোরে। অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো অ্যাব্রাকাড্যাব্রা। আর বাবলি গুনতে লাগলো, এক, দুই, তিন, চার। ১২টা লাথি মারার পর বাবলি এবার বলল, বনেট বন্ধ করুন, চলুন যাওয়া যাক। অভি ভাবল ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে দেখছেন কি, চলুন। বনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসল। বাবলি বাঁ দিকে দরজা বন্ধ করল, চাবি ঘোরাতে গাড়ি দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতে লাগল। বাবলি যেন কিছুই হয়নি এমনিভাবে বাইরে চেয়ে রইল জানলা দিয়ে। সেই নাগা পাহাড়, ডিফু নদীর ঝরঝরানির শব্দের মধ্যে আসন্ন রাতে অভির গা ছমছম করতে লাগল।
ওর মনে হলো ও কোনো ডাইনির কবলে পড়েছে। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখে ও বাবলির দিকে তাকালো, দেখলো বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল, আচ্ছা এই অ্যাব্রাকা ড্যাব্রা মানে কি? ওটা একটা গুপ্ত মন্ত্র, ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার আগে বলেন, দেখবেন তাদের কাছ থেকেই শুনেছি। আপনি কি এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন নাকি? দেখলেনি তো, করি, প্রয়োজন পড়লে সব কিছুতেই বিশ্বাস করি। কি নাম বললেন যেন? রশিদ আলী, সাদা দাড়ি, ইস কখন যে পৌঁছবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে, এই উত্তরাইয়ে রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হবার আগে সমতলে নেমে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরকে ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধে হতে আর দেরি নেই, এখানে আবার গাড়ির কিছু হলে তার আর উপায় নেই। বৈরী নাগা ছাড়াও জঙ্গলি জানোয়ারের ভয় আছে, এখানে নেই এমন জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলিওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটায় ওর দিকে ঘুরিয়ে নিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যত দেখছে ততই অবাক হচ্ছে অভি। বাবলির হাবভাব দেখে মনে হচ্ছে ও অভিকে বছর দশেক হলো চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে, এমন সময় গাড়িটা আবার সেরকম কো কো আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল। বাবলি বলল, ডিমাপুর কত দূর হবে? প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল, চলুন গাড়িটাকে ঠেলে পথের বাঁদিকে সরিয়ে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজে বের করতে হবে। অভি অবাক হয়ে বলল, কেন অ্যাব্রাকা ড্যাব্রা? একবার লটারি জিতেছি বলে কি বারবার? হাসির মতো অবস্থা ছিল না অভির। গাড়িটা ঠেলতে হলো না, ব্রেক থেকে পা ওঠাতে আপনি গড়িয়ে গেল। বাঁদিকে একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে বাইরে চারদিকে ভালো করে দেখল, কোথাও জনমানবের চিহ্ন বা বাড়ি ঘর কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কোহিমার দিকে গেছিল, তারপর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনে এদিক ওদিক হাঁটল, এদিকে আলো নেভার আর দেরি নেই, সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই। বাবলির ওপর খুব রাগ হচ্ছিল অভির, এবং বড় সাহেবের মুখটা বারবার ভেসে উঠছিল চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিবল তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে! ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝিবা কোনো 5-স্টার হোটেলই পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখল একটা কুঁড়ে ঘর, একচালা ঘর। ঘরের দুদিক বন্ধ, দুদিক খোলা, সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপীকৃত করা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধহয়। এক কোণে একটা মাটির হাঁড়ি, আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টি জল ভরে রাখার জন্য। মাচাটা এক কোমর উঁচু, একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে। বাবলির জন্য একটা বন্দোবস্ত হলেই হলো। এদিক ওদিক চেয়ে অভি নিজের মনেই বলল, কে জানে রাতে মালিক ফিরবেন কি না। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে ফিরবেন না। কি করে বুঝলেন? বাহ, কেন জাল পড়েননি? হাড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল,
বাইরের কাঠগুলো প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে। এ তো কমন সেন্স, বাইরে আগুন জ্বালাবার কোনো রকম চিহ্ন নেই। অতএব বোঝা যাচ্ছে মালিক এ জায়গাতে কখনো কখনো এলেও রাতে থাকেন না। অভি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। অভি গাড়ি থেকে কম্বল, বাবলির ব্যাগ আর ওর ব্রিফকেসটা নামিয়ে নিল। আরেকবার চেষ্টা করলো স্টার্ট দেওয়ার, গাড়ি কোনো কথা বলল না। ও ঠিক করল এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায় তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে, যাতে ভোরে ভোরে ট্যাক্সি নিয়ে তারা চলে আসে। এই রাত্রে মিস্ত্রি জোগাড় করা, ট্যাক্সি জোগাড় করে এ পথে এতদূর আসার কোনো সম্ভাবনাই নেই। ও নিজের থেকে চেঁচিয়ে বলল, এই যে শুনছেন, কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভিতরে ঢুকে যাবেন। এভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে কোনো সময় বিপদ হতে পারে। আপনাকে নিয়েই সবচেয়ে বড় বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকলো একটু, তারপর বলল, তাই বুঝি। দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়, চার ধার থেকে ঝিঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ারের উপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো, মিংথও হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথে গাড়ি আপনার কাছে উড়ে আসবে? গাড়ি এলে তো আধ মাইল দূর থেকে আওয়াজ পাবেন। আসুন, লেট সেলিব্রেট, কফি খাওয়া যাক। এই বলে অভি লাইটারটা চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করে ওর ব্যাগ খুলে দুটি এনামেলের গ্লাস ও নেসক্যাফের টিন বার করল, বিস্কিটের প্যাকেটটাও বার করল। তারপর আগুন জেলে বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গ্লাসে ঢেলে জল গরম করে কফি বানাল, অভিকে দিল এবং নিজেও নিল। বলল, দারুণ হয়েছে তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অব্দি। চারদিকে আবছ অন্ধকার, ঝিঝির ডাক, নদীর শব্দ, নানা রকম পোকার কটর কটর কুটুর কুটুর শব্দ, এই সমস্ত কিছু ছাপিয়ে ডিফু নদীর শব্দ। কেমন ভয় ভয় করছিল অভির, ইম্ফলে অনেকদিন আছে তবুও এরমভাবে নাগা হিলসের ভেতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে কখনো ভাবেনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। অভি লজ্জিত হল। ঠাট্টা করছেন, কি করব বলুন, আপনি জোর করলেন, নইলে আমি এই রকম গাড়ি নিয়ে এরকম একটা ঝুঁকি কিছুতেই নিতাম না। না না, ঠাট্টা না, বিশ্বাস করুন, ছোটবেলা থেকে কত রাত কত জায়গায় কাটিয়েছি, কিন্তু এ রাতের কথা, মানে এ রাত যদি কাটে তবে চিরদিন মনে থাকবে। আমার না ছোটবেলা থেকে এরকম জীবন ভারী ভালো লাগে। বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে, অথচ আমরা, এই তো আপনার মুখের দিকে চাওয়াই যাচ্ছে না, মনে হচ্ছে আমি সিন্ধবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা। অবলা মহিলা না ভেবে নিছক একজন অন্য একজন মানুষ বলে আমাদের মেয়েদের কবে থেকে যে আপনারা ভাবতে শিখবেন জানি না। আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যি অপমান বোধ হয়। অভি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতর মতন। আপনার যদি কিছু একটা হয় আমার দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না। আমার খুব জানতে ইচ্ছে করে এই রাতের কথা আপনার মনে থাকবে কি না। আপনি হয়তো সবাইকে বললেন, ওহ কি বিপদেই না পড়েছিলাম এক রাতে, আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে, বাবলি বলল। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল।
একটু পরে অভি বলল, দাঁড়ান একটু আগুন জ্বালাই, আপনার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবলি অন্ধকারের মধ্যে হাসল, আমার মুখ কি দেখার মতো? জবাব দিল না অভি। খড়কুটো এনে কুড়ের বাইরে পথের উল্টো দিকে আগুন ধরালো একটা। আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল। অনেক অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো। অভি বলল, আপনার নিশ্চয় খুব খিদে পেয়েছে তাই না? কি খাবেন রাতে? বাবলি একটুক্ষণ ঠোঁট কামড়াল। বেশি কিছু খাবো না, রশিদ আলীকে বলুন একটু বিরিয়ানি পোলাও করতে, মাংস যেন একটু আন্ডারডান থাকে, সঙ্গে মুরগির টিক্কা বাপ এবং রায়তা। অভি বলল, ব্যাস আর কিছু না? না, আজ আর কিছুই খাবো না, বলেই বাবলি হাসতে লাগলো। অভিও যোগ দিল সেই হাসিতে। অনেকক্ষণের গুমোর টেনশন কেটে গেল অভির মন থেকে। এমন সময় কোহিমার দিক থেকে একটা গাড়ি আসার আওয়াজ শোনা গেল। অভি লাফিয়ে উঠল, বলল, আপনি চুপ করে ওখানে বসুন, পথ থেকে আপনাকে যেন দেখা না যায়, কথা বলবেন না কোনো, কেমন? বলেই অভি তত্তরিয়ে নেমে গেল পথের দিকে। কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জিপকে আসতে দেখা গেল বাঁকের মুখে। অভি হাত দেখালো, জিপটা থামা মাত্র জিপের মধ্যে অন্ধকার থেকে কে যেন বলল, হ্যান্ডস আপ। অভি হাত তুলল, একজন একটা রিভলভার ওর দিকে ধরল। ওরা নাগাল্যান্ডের পুলিশের লোক। ডিমাপুরে পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে বলল ওদের, যদি পারে। অভিদের কোম্পানির নাম শুনে বলল, খবর দিয়ে দেবে, তবে আজ রাতে কোনো হেল্প আসতে পারবে না, ট্যাক্সিও না। আজ রাতে আর্মি কনভয় আসবে ডিমাপুর থেকে কোহিমা, সিভিলিয়ান ট্রাফিক বন্ধ। ওরা বলল গাড়িতেই থাকতে, কাল অফিসের লোক এলে গাড়ি নিয়েই একবারে ডিমাপুর পৌঁছতে। গুড নাইট করে চলে গেল। একটু গিয়ে আবার ব্যাক করে এসে বলল, এই জায়গাটা হাতির বড় উপদ্রব, তাই সাবধানে থাকতে। ওরা চলে গেলে অভি তত্তরই ওপরে উঠে এলো। কুড়িতে পৌঁছে দেখল বাবলি নেই। অভির বুকে স্পন্দন থেমে গেল। বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে ভাবতে ভাবতেই অন্ধকার থেকে বাবলি এসে কুড়িতে ঢুকল। এমন ভয় পাইয়ে দেন না আপনি, কি করতে গিয়েছিলেন অন্ধকারে একা একা? বাঘ আছে, হাতি আছে, কোনো মানে হয়? বাঁশের খোল থেকে জল ঢেলে মুখ চোখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল, যা করতে গেছিলাম তা সবাই একা একাই করে। ও আম সরি। অভি লজ্জা পেল। এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে। ডিফু নদী থেকে ধোঁয়া উঠছে। ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোঁয়া ওঠে তেমনি। বিস্কুট টিস্কুট খেয়ে আপনি শুয়ে পড়ুন। আর আপনি? আমি আগুনের পাশে বসেই পাহারা দেব। হাতি আছে, বাঘ আছে, এছাড়াও বৈরী নাগারাও আছে। এটা আপনার কাছে রাখুন। হাতে চুড়ি খুলে বাবলি একটা সেফটি পিন বের করে অভিকে দিল। বলল, হাতি এলে হাতির কান চুলকে দিতে পারেন। বাবা আপনি পারেনও? আপনার কি ভয় ডর বলে কিছু নেই? সত্যি আপনার মতো দোষী মেয়ে আমি জীবনে কোনোদিনও আগে দেখিনি। বাবলি জবাব না দিয়ে বলল, আগুনটা একটু জোরে করুন, ঠান্ডায় বসা যাচ্ছে না, কম্বল তো একটা, আপনি কি গায়ে দেবেন? আমি তো আগুনের পাশেই বসে থাকব। আগুনটা জোর করে দিল অভি। বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ বয়ে এনে কুড়ের সামনে রাখল। আগুনে আরেকবার এনামেলের গ্লাসে কফি বানালো বাবলি। তারপর কুটুর কুটুর করে বিস্কুটের প্যাকেটটা শেষ করলো দুজনে মিলে।
কফি খাওয়ার পর অভি ব্রিফকেসটা মাচার মাথার কাছে রেখে দিয়ে বলল, এই হলো আপনার বালিশ, এবার শুয়ে পড়ুন। কম্বলটা চারিদিকে ভালো করে গুঁজে নিন, পোকামাকড় আসতে পারে। ই রে, যেন আমার মা এসেছেন, বলল বাবলি। নিশ্চয়ই, আপনার মা এখানে থাকলে কি এসব বলতেন না? বাবলি অনেকক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, হয়তো বলতো, জানি না। জানেন, আমি আমার মাকে কখনো দেখিনি, ছবিতে দেখেছি। আমি জন্মাবার সময় আমার মা মারা যায়। এরকম সব রাতে যখন খুব ইচ্ছে করে কেউ কাছে থাকুক, কেউ আদরে সুহাগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুক, তখন বড্ড মায়ের কথা মনে পড়ে। অভি চুপ করে রইল, অনেকক্ষণ পর বলল, কি হলো, শুয়ে পড়ুন। শুচ্ছি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, ঠান্ডাটাও বাড়তে লাগলো। কোহিমার দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে। সন্ধ্যের সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা গেছিল, সেটা তেমনই ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে। বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো, মাচাটায় কোঁচ কাঁচ শব্দ উঠতে লাগলো। উঠে বলল, ঘুম আসছে না। তারপর রাতে কোনো এক সময় বাবলি ঘুমিয়ে পড়ল। অভি সামনে দু পা ছড়িয়ে দিয়ে বসেছিল, ওরও মাঝে মাঝে ঢুলুনি আসছিল, মাঝে মাঝে উঠে আগুনে নতুন কাঠ গুজে দিয়ে আসছিল। তারপর কখন যে ও বাঁশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল মনে নেই অভির। হঠাৎ ঘুম ভাঙল ঠান্ডা জলের ছিটোয়। চোখ মেলে দেখল, আকাশে একটিও তারা নেই, বৃষ্টিতেই আগুন নিভে গেছে, ওর গায়েও বৃষ্টি ছিটে লাগছে, ভীষণ শীত করতে লাগলো। আধো ঘুমে হঠাৎ বাবলির কথা মনে হলো। মুখ ঘুরিয়ে দেখল বাবলি মাচার উপর উঠে বসেছে। অন্ধকারে বাবলি বলল, আগুনটা নিভে গেল কেন? বৃষ্টি পড়ছে বাইরে। খুব শীত, তাই না? হ্যাঁ। আপনি এখানে আসুন। মানে ওখানে দুজনের জায়গা হবে না? আরে হবে, আপনি শিগগির আসুন তো, নইলে ভালো হবে না। আপনি কি বলুন তো, এত কষ্ট পাচ্ছেন, তবু আমার কাছে আসতে এত লজ্জা, এত সংকোচ। অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার পাশে বসল। বাবলি বলল, আরে আপনি আমার কাছে আসুন। অভি বসেই রইল। বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দুহাতে কাছে টেনে নিল, বলল, কম্বলটা দিয়ে আপনি আমাদের দুজনকে ঢেকে রাখুন, আমি আপনাকে জড়িয়ে থাকছি, দেখবেন শীত এক্ষুনি পালাবে। আরে লজ্জা করছেন কেন, আমাকে আপনিও জড়িয়ে থাকুন। কিছুক্ষণ পর আলিঙ্গনবদ্ধ অবস্থায় ওরা দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালায় বইতে লাগলো। বাবলির শরীরের উষ্ণতায় ওর বুকের সুগন্ধে অভি শিউরে শিউরে উঠতে লাগলো। এই অবস্থাতে কখন যে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই জানে না। এতক্ষণ আপনারা শুনছিলেন বাবলি গল্পের পর্ব এক। এর পরবর্তী পর্বগুলো শোনার জন্য প্লিজ আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। স্টে টিউন টু আস। হ্যাপি লিসনিং।